তার বেয়াল্লিশ তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফলতম অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট খেলাতে ছেড়েছেন দীর্ঘদিন হল তবে তার জনপ্রিয়তার ভাটা পড়েনি একটু বর্তমানে তিনি ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আই খেলতে মৌসুম শুরুর আগেই তিনি ছেড়েছেন অধিনায়কত্ব দায়িত্ব তুলে দিয়েছেন রতুরাজ গাইকোয়াডের উপর তবে সিএসকের অধিনায়কত্ব ছাড়লেও ব্যাট বা কিপিং ক্লাব সাথে তার পারফরমেন্স কিন্তু এখনও প্রশংসার দাবিদার গত বছর তিনি আইপিএলে খেলেছিলেন হাঁটুর সমস্যা নিয়ে এই বছর এখন পর্যন্ত সেই রকম কোনো সমস্যা মাঠে দেখা যায়নি তবে সম্প্রতি তাকে দেখা যায় সিঁড়িতে খুরিয়ে খুরিয়ে চলতে আর সেই সময় তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার প্রাক্তন সতীত সুরেশ রানা সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে রবিবার মুম্বাইয়ের ওয়াংখারি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস ম্যাচে সিএসকে হারিয়ে দিয়েছে মুম্বাইকে খেলা শেষ হয়ে যাওয়ার পরে সিএসকে দ তাদের টিম বাসে উঠেছিল সে সময় বেশ অসুবিধার মধ্যে দেখা যায় ধোনিকে টিম বাসে উঠতে যাওয়ার আগে তাকে স্টেডিয়ামের সিঁড়িতে খোঁড়াতে দেখা যায় সঙ্গে সঙ্গে প্রাক্তন অধিনায়ককে সাহায্য করতে এগিয়ে আসেন সিএসকে প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না খোরাতে থাকা ধোনিকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করেন রায়না